এটা হলো অরিজিনাল বিফ হান্ডি। ভোজন রসিকরা নিশ্চয়ই মাটির হাঁড়িতে কয়লায় রান্না হান্ডি বিফের নাম শুনে থাকবেন। ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নেপালে এই মাংস খুব জনপ্রিয়। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকগণ হান্ডি বিফ খেয়ে দারুণ প্রশংসা করেছেন। বাংলাদেশে আগে এই মাংসের প্রচলন ছিল না। এখন মিরপুরের আবেশ হোটেল ও বিরিয়ানি হাউস ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে চালু করেছে হান্ডি বিফ। এটা হান্ডি বলা হয় কেন? হান্ডি বলা হয় এটা মাড়ির পাতিলে, চম্পা পারুল বিফ আপনারা নাম শুনছেন, মাড়ির পাতিলে এটা রান্না করা হয়। এটার নাম হলো হান্ডি আর হলো বিফ। এটা আমিই নাম দিয়েছি কিন্তু বাংলাদেশে। এখানে একটা হাঁড়িতে কয় কেজি করে মাংস আছে? একটা হাঁড়িতে 2 কেজি মাংস আছে। 2 কেজি মাংস আছে, 1 কেজি তেল মশলা আছে। তেল মশলা দিয়ে মোটামুটি 3 কেজি আর কি। তো রান্নার পরে তো বোধহয় কিছু কমবে নাকি, 3 কেজি থাকবে? 250 গ্রাম মতো, 300 গ্রাম তাপে কম। দিনভর এখানে থাকে মানুষের উপচে পড়া ভিড়। বিক্রি করেন কিভাবে? এটা পুরো পাতিল, যদি কেউ নিতে চায় পুরো পাতিল। এটার মাপে কার্টন আছে, কার্টন বানায় আনি 2600 টাকা। মানে এক পাতিল সহ 2600 টাকা। তো এই এক পাতিলে মাংস আসে কয় কেজি? 2 কেজি। 2 কেজি? তো 2 কেজি এখন তো মাংসই তো আপনার 650-700 টাকা কেজি। জি, তো 1400 টাকা তো মাংসই, 200-300 টাকার আপনার তেল মশা গেলে তাহলে তো এখানে তো হাঁড়ি আছে, কার্টন আছে। তো প্রফিটটা কি? প্রফিট তেমন একটা না, কিন্তু ঐতিহ্য ধরে রাখার জন্য আমি এটা চেষ্টা করি। ইন্ডিয়াতে গেছিলাম, কিছু রেসিপি ইন্ডিয়াতে দেখে আসছে,
বাকিটা আপডেট আমি করছি, যেহেতু আমার কাজের বয়স 27 বছর। মানে আপনি ওই রেস্টুরেন্ট নিয়ে কাজ করছেন 27 বছর? আচ্ছা, এর আগে কি আপনার রেস্টুরেন্ট ছিল? রেস্টুরেন্ট ছিল বলতে আমি জব করতাম, ব্যবসা করি আজকে 4-5 বছর। ও, আমার রেস্টুরেন্টে আপনি চাকরি করতেন? আমার স্বপ্ন ছিল যে আমাদের দেশে মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আচ্ছা, তো এদিক থেকে কি আপনি নিজেকে সাকসেস মনে করেন? আপনারা যদি সাকসেস বলেন যে একটা খাবার খাওয়ার পরে সন্তুষ্ট হন, তাতে আমি সাকসেস। এক হাঁড়ি কয়জন খেতে পারবে? এক হাঁড়ি 3 পিস করে খায়, তাহলে 13। তো যখন আপনি রেস্টুরেন্টে বিক্রি করেন, হ্যাঁ, এক প্লেটে তো 3 পিস না? এক প্লেটে 3 পিস। এটার দাম কত? 200 টাকা। 200 টাকা? জি। এক প্লেট হান্ডি বিফের দাম 200 টাকা, এক হাঁড়ি নিলে 2600 টাকা। এমনি যে মাংসগুলো এখানে আপনি রান্না করছেন, এটা তো একেবারে আমি দেখলাম একেবারে ফ্রেশ মাংস। ফ্রেশ মাংস? এটা কি বাজার থেকে কিনে আনা নাকি গরু আপনি নিজে জমা করেন? পাশে এখানে একটা মাংসের দোকান আছে, ওখান থেকে আমি মাংস নিই। আমার পাশে মসজিদ মার্কেটে একজনের মাংস দোকান, নুরুসের নাম। মাংস আমি প্রতিদিন জ্বালাকে সকালবেলা গরু জবাই হয়, তারা যার খাড়াই থেকে আমি মাংস নিই। বিফ হান্ডিতে তো আমার রেস্টুরেন্টে কোনোরকম কোনো ভেজাল কোনো খাবার আমি ব্যবহার করি। আমি খাওয়া যা কত, আমার সন্তান খাওয়া যা কত, আপনার সন্তান খাওয়া একই। যদি কোনো ক্ষতিগ্রস্ত খাবার হয় এটা আমি ইউজ করি। আমি চাই আমাদের দেশে যত VIP আছে তারা এই মাংসটা একবার হলে টেস্ট করুন। করতেছেন অনেকেই, অনেক VIPরা মাংস নেওয়াচ্ছেন কাউকে দিয়ে, টেস্ট অনেক সুনাম করতেছেন। আশা করি সামনের দিকে আরও যারা আছেন তারা নেন এক পাতিল করে। ধরেন আমি যদি আপনার কাছ থেকে এক পাতিল হান্ডি বিফ নিতে চাই, জি, আমি কীভাবে অর্ডার দিব? আপনি ফোনে অর্ডার করলেই হবে। ফোনে অর্ডার করলে হবে? অ্যাডভান্স করা লাগবে না, মানে খাবার হাতে পাওয়ার পরে তাতে আপনি বিল দিতে পারেন। তো খাবার টেস্ট করার পরে পরের দিন আপনার বিল পাঠালে অ্যাডভান্স করতে হবে না? না, পাতিলের চারপাশ দিয়ে আমি দেখছি যে ময়দা দেওয়া হয়েছে। এটা কোনো খোলা হবে না? ওইটা খোলা হবে না, এটাই মূল টেকনিক। এটা ঢাকি দেওয়া হবে, এটা কোনো খোলা হবে না, এটা ঢাকির মাধ্যমে পল্টি হবে, এটা কোনো লাড়া দেওয়া হবে না। তাহলে আপনি বুঝবেন কীভাবে যে মাংসটা হলো কি না? এটাই তো আমার দক্ষতা, আপনাদের দক্ষতা। যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার নাম মোহাম্মদ সুমন, আমার মোবাইল নম্বর হলো 01835151873, আর ঠিকানা হলো বাড়ি নাম্বার 2, রোড নাম্বার 2, ব্লক ই, সেকশন 2, মিরপুর টাক। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত বিক্রি হয় সুস্বাদু এই মাংস। সাথে পাবেন ভাত, রুমালি ও নান রুটি। অর্ডার দিছিলাম, এটা এখন নিয়ে যাইতেছি বাসায়। সাথে সাথে অর্ডার দিলে পাওয়া যায়, খাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, সবসময় এখানে একটা ভালো জিনিস, আপনারা নিতে পারবেন, আমরাও নিচ্ছি। খেতে কেমন? ভালো, সুস্বাদু। আপনি কোথেকে আসছেন? আসলে ও আপনারা দুজন একসঙ্গে আসছেন না? জি। খেতে আসা ক্রেতারা বলেছেন এই মাংস স্বাদে অতুলনীয়। ঠিক আছে, কিন্তু আপনি আগে নামাতে চাইছেন তো? ঠিক আছে।